চাক বহু জল্পনা কল্পনার অন্তত ইতিমধ্যে ঘোষণা হয়েছে কংগ্রেসের প্রার্থীর তালিকা। আর মূর সত্যি আছে বরপেটা লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব আগবাবলগিয়া কংগ্রেসের প্রার্থী দীপ বায়ন। প্রথমত অভিনন্দন জ্ঞাপন করছো, কেনকা প্রস্তুতি কেনকা? আমার কংগ্রেস দলের প্রায় 14টা সমষ্টির বরপেটা লোকসভাক লো মূল প্রস্তুতি বহুদিনেরপরা করিয়ে আসিল। আর গোটেই লোকসভা সমষ্টির আমার ডিব্রুগড়ও আমার কংগ্রেস দলের আমার লুরিণজ্যোতি গগৈর কারণে আমার কংগ্রেসের সৈনিক সকল যুদ্ধত অবতীর্ণ হয়েছে, বাকি 13টা সমষ্টিত আমার যুদ্ধত অবতীর্ণ হয়েছে। মই নিজে যেহেতু আজি বহুদিন ধরে পেলায় কংগ্রেস দলের সৈনিক হিসাবে কাম করে আছো আর তৃণমূল স্তরত আমি বহু কাম করে আছো, গতি প্রস্তুতি তুঙ্গত আর জনসাধারণের স্বার্থত জনসাধারণের কল্যাণের স্বার্থত আমি কংগ্রেসের প্রত্যেকজন সৈনিক দায়বদ্ধ, বরপেটার সন্তান হিসাবে বরপেটাবাসীর কারণে বরপেটা লোকসভা সমষ্টির কারণে দায়বদ্ধ, আমি প্রস্তুতি মানসিক। রণকৌশলে বা কেনেকুৱা হব যেহেতু বিজেপি মিত্রজোঁট প্রার্থী ইতিমধ্যে আগবাইছে? রণকৌশল তো চক, আমি যি রণকৌশল নকরো কিন্তু রাইজর যেটো এই রাইজ দাপুন আমার প্রত্যেকজন রাজনীতি করা ব্যক্তির আমার দাপুনখন হল রাইজ। আমি যিমানেই যি রণকৌশল নকরো কিয় কেতিয়াবা আমি মিছা কথা কৈ পেলায় জুমলা কৈ পেলায় পেলায় রাইজর ভোট লব পারো, কিন্তু সঁচা অর্থত সেই জুমলাবর বা নির্বাচনের আগত কোয়া কথাবর কিমান সার্থক হয়েছে কিমান রাইজে পাইছে এই কথাবিলাকও থাকিব। গতি আমার প্রতিচ্ছবিবিলাক রাইজর ওসরত আছে, গতি আমি এই বিরোধী মিত্রজোঁটর বিরুদ্ধে এই যে আপনাদের জানে কি বলে কৈছিলে 16 লাখ তালি টোপলা বান্ধি 16 লাখ বাংলাদেশী যাম বলে কৈছিলে, ভোটের স্বার্থত ভোট লব লাগে বলে পেলায় বিভিন্ন ধরনের মিছা কথা আবহা ভরা কথাব কই আসে, গতি এনেকা কথাবিল আমার রণকৌশল নিশ্চয়কই থাকিব, আপনাদের লাহে লাহে গম পাই থাকিব। আর এই যুদ্ধখন এই যে শোষণের শাসন চলাই থাকা এই সরকার লগতে আমার জাতীয়তা বোধ আমার জাতীয়তা বোধর এসাম মানে মানে কি করে জাতীয়তা বোধটা লই পেলায় মানুষক ঠগাই আইছে, অসম আন্দোলনের সময়তো মানুষক মানে ঠগন দিলে, তারপর কা আন্দোলনের সময়তো মানুষক ঠগাই দিলে, গতি এই ধরনের রণকৌশলবিল থাকিব। আর আমি প্রত্যেকজন সমাজের সচেতন নাগরিক, ময়ো এজন কংগ্রেস দলের সচেতন সৈনিক হিসাবে লড়া হিসাবে অসমবাসী তথা বরপেটাবাসীর সদায় দায়বদ্ধ। নির্বাচনী মূল ইস্যু বলে যদি সুদো আপনার আজির দিন আপনার যদি বরপেটা সমষ্টিত আপনার আগবাইছে ইতিমধ্যে নির্বাচনী ইস্যু সময়ের ভিতর কি মূল ইস্যু সব নির্বাচনী ইস্যু বলে কলে প্রথম কথাটোয়ে আহিব জনসাধারণক এওঁলোকে নির্বাচনের প্রত্যেকটা আগমুহূর্তত কেনে ধরনের কি প্রতিশ্রুতি দিছিল আর সেই প্রতিশ্রুতিবিল কিমান পরিপূর্ণ করলে, এনেকা ধরনের কথাবিল থাকিব। আর আমার নির্বাচনী যুর রণকৌশল থাকিব লাহে 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 আপনাদের গম পাই যাব, পর্যায়ক্রমে আপনাদের গম পাই যাব, আর আমি রাইজর থাকি যুদ্ধ করিম, রাইজর স্বার্থত রাইজর হয়ে পেলায় যুদ্ধ করিম। ইয়ার পূর্বতেও যদি সেই সমষ্টিটা আমি দেখি আব্দুল খালক জয়ী হয়ে আসছিলেন কংগ্রেসের এগারী জ্যেষ্ঠ নেতা, গতি এইবার অকান সহজ হয়ে পড়ব নাকি যেহেতু কংগ্রেসের ভেটিটা আছে লোকসভা সমষ্টিত? সব কংগ্রেসের আমার লোকসভা বরপেটা লোকসভা সমষ্টিত আমার পাঁচজনক এতিয়াও বিধায়ক আছে, আমার তৃণমূল স্তরত প্রত্যেকটা সমষ্টিতে তৃণমূল স্তরত আমার প্রতিজন সৈনিক নিষ্ঠা সততার দলের কারণে কাম করেছে আর সর্বসাধারণ জনসাধারণের থাকি পেলায় কাম করেছে, আর সর্বসাধারণ জনসাধারণে আজি টিভির পর্দাত এখন সুন্দর বাইরে সচা অর্থত সুন্দর দেখা নাই এই কথাবিল থাকিব। সমষ্টি পুনর্নির্ধারণের পাছত কিছু রূপরেখা সলনি হয়েছে সমষ্টিবর, গতি এই ক্ষেত্রে কি কব আপনি? সমষ্টি যি সাল সলনি হয়েছে কিন্তু মানুষের অন্তরাত্মাত জ্বলি থাকা জুই করার সাল সলনি হয়েছে না নাই হওয়া সেইটো প্রথম প্রশ্ন। রাইজে কি জিয়াটো ভুগি আছে সচা অর্থত কিছু কিছু মানুষে 1230 টাকা পাইছে হয়, কিন্তু সেই 1230 টাকা যদিও বা দিছে সেয়া সরকারের কোরপরা আনি পেলায় কেনেকে দিছে রাইজেও বুঝি পাইছে। রাইজ বিরাট সচেতন রাইজ, কেতিয়াবা আবেগিকভাবে রাইজে বহু সিদ্ধান্ত লৈছে, কিন্তু সেই আবেগবিলাকে যেতিয়া রাইজর সেই কান্ধত উঠি পেলায় তাণ্ডব নৃত্য করে তেতিয়া কিন্তু রাইজে সুচরাই দিয়েও বহুত নজির আছে। আমি রাইজর লগত থাকো বড় ডাঙর কথা নকো, আমি রাইজর স্বার্থত বরপেটাবাসীর স্বার্থত অহা দিনত আমি যুদ্ধ দিম। হয় এয়া আসলে বরপেটা লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী দীপ বায়ন ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা আগবাব, আর ইতিমধ্যে কৈছে যে ভোট যুদ্ধত আগন্তুক লোকসভা নির্বাচনত আগবাড়ি বা ভোট যুদ্ধত নামিব।